বন্যায় ক্ষতিগ্রস্ত দশমিক ঘাটকে পরিষ্কার করার উদ্যোগ নিল শান্তিরবাজার মডেল দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এনএসএস ইউনিট। রবিবার শান্তিরবাজার মডেল দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এনএসএস ইউনিটের উদ্যোগে শান্তিরবাজার রামঠাকুর মন্দির সংলগ্ন দশমিক ঘাটে স্বচ্ছতা অভিযান সংগঠিত করা হয়। পাশাপাশি তিন স্কুল চত্বরেও স্বচ্ছতা অভিযান সংগঠিত করে এনএসএসের ছাত্রছাত্রীরা। উল্লেখ্য, সম্প্রতি বন্যায় শান্তিরবাজার রামঠাকুর মন্দির সংলগ্ন দশমিক ঘাটটি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই আসন্ন দুর্গাপুজোকে কেন্দ্র করে দশমিক ঘাটটিকে পুনরায় আগের রূপে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করেছে শান্তিরবাজার মডেল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিট। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় শান্তিরবাজার মডেল দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এনএসএস ইউনিটের বিভিন্ন সেবামূলক কর্মসূচি নিয়ে বিস্তারিত তুলে ধরেন বিদ্যালয়ের শিক্ষক রাসুদাস। আমরা এনএসএসের রেগুলার অ্যাক্টিভিটির পার্ট হিসেবে আজকে আমরা আমাদের শান্তিরবাজার রামঠাকুর মন্দিরের যে দশমী ঘাট, সেই দশমী ঘাট পরিষ্কারের কর্মসূচি আমরা হাতে নিয়েছি। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সেখানে চলে যাব। এখন আমাদের বিদ্যালয়ে আমাদের রেগুলার অ্যাক্টিভিটির অঙ্গ হিসাবে বিদ্যালয়ের যে বিভিন্ন গাছপালা রয়েছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করছি, সঙ্গে বিদ্যালয়ের কমপ্লেক্সকে আমরা পরিষ্কারের কর্মসূচি হাতে নিয়েছি। আপনাদের এই কর্মসূচি কি প্রত্যেক মাসেই চলে? আমাদের প্রত্যেক মাসেই রেগুলার অ্যাক্টিভিটির অঙ্গ হিসেবে আমরা প্রতিনিয়তই আমরা সেবামূলক কর্মসূচিগুলো করে থাকি। এছাড়া আমাদের বিভিন্ন দত্তক গ্রাম হিসেবে আমরা আমাদের মহামুনিপাড়াকে বেছে নিয়েছি। সেই মহামুনিপাড়া আমাদের ছাত্রছাত্রীরা কিছুদিন আগেই কাজ করেছে সেবামূলক কর্মসূচি হিসেবে। এছাড়া আমরা এক পের মাকে নাম এই কর্মসূচিটাও আমাদের বিদ্যালয়ে করেছি। এই অনুষ্ঠানগুলোর মধ্যে দিয়ে আমরা আমাদের বিদ্যালয়ের যে এনএসএসের কর্মসূচিগুলো আছে সেগুলোকে আমরা সাফল্যমণ্ডিত করার চেষ্টা করছি। ঠিক আছে।